বুদ্ধের নীতি অহিংসা পরম ধর্ম এই সত্যের আলোকে অশান্ত বিশ্বে শান্তি বিরাজ করুক। জগতের সব প্রাণী হোক সুখী, জয় হোক সত্য ও সুন্দরের। পৃথিবীতে মানুষে মানুষে হিংসা বিভেদে হানাহানি বৃদ্ধি আর যুদ্ধময় পরিস্থিতি বন্ধে এমন বাণীর কথা আবারও মনে করিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের বৌদ্ধ ধর্মের শীর্ষ নেতারা। বাংলা আমেরিকা বুদ্ধিস্ট ফেলোশিপের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পণ্ডিত ডক্টর লোকানন্দ ভিক্ষুকে সংবর্ধনা, বুদ্ধ পূজা, অষ্টপরিষ্কার সহ সংঘদান, পিণ্ডদান সহ নানা কর্মসূচির আয়োজন করে ক্যালিফোর্নিয়ার বাংলাদেশী বৌদ্ধ সম্প্রদায়। রোববার দিনব্যাপী লং বিচ শহরে হয় এই অনুষ্ঠান। পূজা আচ্ছা পূজনীয়ানাং, অর্থাৎ পূজনীয় ব্যক্তিকে পূজা করা, এটি আমাদের বুদ্ধের শিক্ষা। সবাই মঙ্গল কামনা করি, জগতের সকল প্রাণী সুখী হোক, যারা নতুন বাংলাদেশ থেকে আমেরিকায় আসছে তাদের সবাইকে প্রত্যেক জীবনের বিভিন্ন চাহিদার ক্ষেত্রে উনি সর্বতোভাবে সহযোগিতা করে গিয়েছিলেন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167 হ্যাশ। যারা এই সমাজের জন্য কাজ করবে তাদেরকে আমরা এক শ্রদ্ধা জানার জন্য এই ধরনের আয়োজন করে থাকব। পরে অতিথিদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।